আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে সংক্ষিপ্তভাবে আয়াতগুলোর সরল অনুবাদ এবং এই আয়াতের দ্বারা, এই সূরার প্রথম কয়েক আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের ফজিলত বর্ণনা করেছেন, তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাজিরিনে কেরাম, এই সূরার নাম সূরাতুল ফজর। সূরাতুল ফজরের প্রথম যে কয়েকটি আয়াত আছে, এই কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা সময়ের কসম খেয়েছেন। ফার্স্টটি সময়ের কসম বা শপথ করেছেন, প্রথম কথা হল রব্বুল আলামিন কসম কেন করলেন। মানুষকে কোনো কথা গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য কসম করা হয় যে কথাটি আমি সত্য বলতেছি। আল্লাহ যখন দুনিয়ার মানব জাতিকে কোনো একটা ঘোষণা দান করবেন, অর্ডার দান করবেন, তখন এই অর্ডারের সাথে আল্লাহর শুধুমাত্র হুকুমটাই যথেষ্ট, এর জন্য আর আলাদাভাবে কসম করার দরকারও নেই, দলিল দেওয়ারও প্রয়োজন নেই। আল্লাহ নিজেই খুদ মুখতার, বেনিয়াজ। কিন্তু তারপরেও অনেক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় এবং অনেক বস্তুর কসম করেছেন। আল্লাহ কেন কসম করলেন, কে বা বাধ্য করল রব্বুল আলামিনকে কসম করার জন্য, এই জটিল প্রশ্নের উত্তরে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহকে কেউ বাধ্য করে নাই যে নিজে কসম করে মানুষদেরকে বুঝাইবেন। রব্বুল আলামিন যে সমস্ত বস্তু গুরুত্বপূর্ণ এবং মানুষ সে সম্পর্কে গাফেল, অসতর্ক মানুষদেরকে সতর্ক করার জন্য রব্বুল আলামিন কসম করে থাকেন। দ্বিতীয়ত, আল্লাহ ব্যতীত দুনিয়ার সকল মানুষের জন্য অন্য কারো নামে কসম খাওয়া, শপথ করা জায়েজ নয়। আমাদের সমাজে অনেক প্রচলন আছে, মসজিদের কসম করে বলছি, বাবার কসম করে বলছি, মার কসম করে বলছি, সন্তানের মাথায় হাত দিয়ে বলছি, কোরআনের কসম করে বলছি, এই সবগুলা নাজায়েজ এবং হারাম। কোনো মসজিদের ভিতরে যদি কেউ ঢুকে আর কসম করে, মসজিদের নামে কসম করে, তবুও হারাম। কোরআন হাতে নিয়ে কোরআনের কসম করে, তবুও হারাম। তোমার দুনিয়ার সামান্য কিছুর জন্য রব্বুল আলামিনের এত মহান কালাম, তোমার সত্যতার জন্য এই কালাম নয়, আল্লাহর বাণী, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়তের জন্য নাজিল করেছেন, সামান্য কিছুর বিনিময়ে কোরআনকে তুমি অপদস্থ করতে পারবে না। আমি বলছিলাম, আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খারা, শপথ করা, কসম খাওয়া জায়েজ নয়, হারাম। কিন্তু রব্বুল আলামিন প্রায় সময় অনেক বস্তুর শপথ করেছেন, কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন বস্তুর শপথ করেছেন, বিভিন্ন সময়ের কসম করেছেন, বিভিন্ন দিনের কসম করেছেন। আল্লাহ কেন করলেন, তার জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন, রব্বুল আলামিন যে সমস্ত বস্তুর শপথ করেছেন সেই সমস্ত বস্তুর মর্যাদা দুনিয়ার জগতেও বেড়ে যায় এবং সেই সমস্ত বস্তুর গুণাগুণ ও ফলাফল দুনিয়ার জগতে অনেক গুণ বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন,
কসম হল তিন ফলের, কসম হল জাইতুনের। এই দুই বস্তুর কসম আল্লাহ করেছেন যার কারণে পৃথিবীর অন্যান্য যত বস্তু আছে সেই গুণাগুণ ওয়ালা বস্তুর চাইতে তিন, ডুমুর এবং জাইতুন, এই দুইটার মধ্যে দুনিয়ার জাগতিক অনেক ফায়দা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর শপথের বিনিময়ে দুনিয়ার কোনো বস্তুর নামে যদি আল্লাহ শপথ করেন তাহলে এর দ্বারা ওই বস্তুর মর্যাদা দুনিয়ার মানব সমাজের মধ্যেও বৃদ্ধি পায় আর এর গুণাগুণ ও ফলাফল অন্যান্য বস্তুর তুলনায় অনেক গুণ বৃদ্ধি পায়। আমি বলছিলাম রব্বুল আলামিন সূরাতুল ফাজরের প্রথম পাঁচ আয়াতের মধ্যে পাঁচটি বিষয়ের শপথ করেছেন। এক নম্বরের শপথকৃত বস্তু হল ওয়াল ফাজর, দুই নম্বরের শপথকৃত বস্তু হল ওয়ালায়ালিন আসর, তিন নম্বরের শপথকৃত বস্তু হল ওয়াশাফঈ ওয়াল ওয়াতর, চার নম্বরের শপথকৃত বস্তু হল ওয়াল্লাইলি ইযা ইয়াসর। প্রথম শপথ আল্লাহ করেছেন ফজরের সময়ের, দ্বিতীয় শপথ আল্লাহ করেছেন দশটা রাত্রির, তৃতীয় শপথ আল্লাহ করেছেন বেজুর, চতুর্থ শপথ আল্লাহ করেছেন জুড়ের, পঞ্চম শপথ করেছেন আল্লাহ রাত্রিগত হওয়ার, অতিবাহিত হওয়ার। এই যে পাঁচটি শপথ করলেন, পাঁচটি শপথ করার পরে আল্লাহ বললেন হালফি জালিকা কাসামুল্লি যে হিজর, এই বস্তুগুলোর শপথের মধ্যে বিবেকবানদের জন্য কি কোনো নির্দেশনা নেই? অর্থাৎ যারা বিবেকবান বুদ্ধিমান তাদের জন্য এই পাঁচটি বস্তুর শপথই সজাগ হওয়ার জন্য যথেষ্ট, অসতর্ক বিবেককে জাগ্রত করার জন্য এই পাঁচটি বিষয়ের শপথ করাই যথেষ্ট। তারপরেও মানুষ গাফিল থাকে, এই মানুষ যে গাফিল থাকে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তিনটি জাতির উপর কঠোর শাস্তির বিবরণ দিয়ে গিয়ে আল্লাহ বললেন ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, নবীজি নিশ্চয় আপনার প্রভু লাবিল মিরসাদ অতি সতর্ক দৃষ্টি রাখেন, আল্লাহর প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা কাজ ও কর্ম প্রত্যেকটা উঠা বসা রব্বুল আলামিন সুসতর্ক দৃষ্টি রাখেন। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করলেন, দ্বিতীয়ত আল্লাহ শপথের পরে প্রশ্ন করে শপথকে আরো সুদৃঢ় করলেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি জাতির উপর শাস্তির কথা তুলে ধরলেন, এরপরে সমস্ত পৃথিবীর মানব জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন য মানব দুনিয়ার জীবনে যা করো, পৃথিবীতে অনেক মহান ব্যক্তিত্ব অনেক বড় বড় শক্তিশালী ব্যক্তিকে আমি পৃথিবী দান করেছিলাম, যাদেরকে রাজত্ব ক্ষমতা দান করেছিলাম, যাদেরকে এই পৃথিবীর মালিকানা অনেক কিছু দান করেছিলাম, যাদেরকে অনেক ক্ষমতার মালিক বানিয়েছিলাম তাদেরকেও আমি ছাড় দেই নাই, তাই মনে রেখো আমি একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ছোট থেকে ছোট এবং বড় থেকে বড়, যে যাই করে সবার উপর আমার সতর্ক দৃষ্টি আছে। আমি যে প্রথম পাঁচটি শপথের কথা আল্লাহ বলেছেন ফজরের সময়ের শপথ করেছেন, এই ফজরটা কোন ফজর? মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াল ফাজর শপথ ফজরের সময়ের। কেন আল্লাহ ফজরের সময়ের শপথ করলেন? তার এক কারণ মুফাসসিরিনে কেরাম বলেন রাত অন্ধকার, সেই অন্ধকার রাত যখন অন্ধকারের গুড় কেটে যায় ফজরের আলো প্রকাশ পায়, তখন দুনিয়ার সকল জীব জন্তু মানব দানব গাছপালা তরুলতা সবার মনের মধ্যে একটা আনন্দের জোয়ার বসে যে এখন দিন চলে আসবে।
আমাদের সমাজে এখন প্রযুক্তির উন্নতি অভাব নাই, যার কারণে কোনো মানুষ নিশিরাতে বিপদে পড়লেও তেমন বিপদ বোঝা যায় না। এমন এক কাল ছিল রাত্রিবেলায় যদি কোনো মানুষ অসুস্থ হয় তাহলে সেই মানুষ কোনো গাড়িও নেই, কোনো ডাক্তারও নেই, প্রাথমিক চিকিৎসকও নেই, এই মানুষটা ছাড়া রাত তার রোগীকে নিয়ে জাগ্রত থাকতো যে কবে আমার ফজর হবে, আর সেই সময় আমি কোনো গাড়িগুলা যানবাহনের নাগাল পাব, তারপরে আমি হসপিটাল এবং কোনো চিকিৎসালয়ে যাব, এই ধরনের পরিশানির মধ্যে মানুষ থাকত। রাত যত গভীর হয় তত শেষ হতে থাকে, তত ওই ব্যক্তির মনের মধ্যে আশা থাকতে থাকে, আর শেষ পর্যন্ত ফজরের সময়ের মধ্যে যখন ফজরের সময় হয়ে যায় তখন ওই ব্যক্তির মধ্যে পুরোপুরি আশার আলো জাগে যে এখন দিন হয়ে গেছে, আমার রোগীকে সুস্থ করা সম্ভব হলে হতে পারে, না হলেও না হতে পারে, কিন্তু অন্ততপক্ষে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে পারব। যার কারণে ফজর পৃথিবীতে এমন একটা সুসংবাদ নিয়ে আসে, দুনিয়ার মানুষের সকল কর্ম সম্পাদনের সুসংবাদ নিয়ে আসে, এই জন্য এই সময়টা অতি গুরুত্বপূর্ণ। মুফাসসিরিনে কেরাম বলেন ফজরের কসম আল্লাহ করেছেন, তার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, ফজরের সময়ের নামাজটা আল্লাহর কাছে অতি প্রিয়, যার কারণে এই সময় মানুষ অসতর্ক আর গাফিল থাকে, ঘুমের বাঙ্গা করে যায়। রব্বুল আলামিন এই সময়ের শপথ করে এই সময়ের মূল্যায়ন আল্লাহর দরবারে বেশি বুঝানোর জন্য ফজরের কসম করেছেন, সুবহানাল্লাহ বলেন। তিন নম্বরের কারণ মুফাসসিরিনে কেরাম বলেন যে এই ফজরের সময় কোন দিনের ফজরের সময়, এতক্ষণ যে ফজরের আলোচনা করলাম সারা দুনিয়ার সকল দিনের ফজরের সময়ের কথা, কিন্তু মুফাসসিরিনে কেরাম আরও একটি ফজরের সময়ের কথা উল্লেখ করেছেন, আবদুল্লাহ ইবনে আব্বাস এবং কাতাদা রহমতুল্লাহ আলাইহি। সেই ফজরটা হল কুরবানির দিন ইয়াউমুন নহর, জুলহিজ্জা মাসের দশম দিনের ফজরের সময়। কেমন লাগে? খুব আনন্দের সময়, কারণ এই দিন কুরবানির ঈদ হবে, সকালবেলা নামাজ হবে, ফজরের আগ থেকে মানুষ আনন্দে থাকে। এই কারণে এই সময়ের মূল্য নয়, এই আরও একটি গুরুত্বপূর্ণ কারণ তার পিছনে রয়েছে, সেই গুরুত্বপূর্ণ কারণ হল ইসলামী নিয়ম অনুযায়ী, ইসলামী বিধান অনুযায়ী প্রত্যেকটা রাত আগে আসে আর দিন পরে আসে। না আমাদের কথা বুঝেন নাই, রমজানুল মুবারকে আমরা রাত আটটার সময় তারাবির নামাজ পড়ি, রোজা কিন্তু পরের দিন রাখি, বোঝা গেল রাত আগে আর দিন পরে, কথাটা মনে থাকবে তো? প্রত্যেকটা রাত আগে আর দিন পরে ইসলামী বিধান অনুযায়ী। কিন্তু জুলহিজ্জা মাসের হজর মাসের নবম তারিখের রাত দুইটা দশম তারিখের রাত নাই, না মন ঘোড়া বলছি, আমি নাই বললে নাই হবে না, এটা আল্লাহর বিধানে। যদি কোনো হাজী সাহেব হজের গুরুত্বপূর্ণ রুকুন হল আরাফার দিনে আরাফার মাঠে অবস্থান করা, নয় তারিখ আরাফার মাঠে অবস্থান করা, নয় তারিখের রাত তো আগেই চলে গেছে, যদি কোনো ব্যক্তি হজের দিন, বর্তমান জগতে তো আর অস্বাভাবিক নাই, স্বাভাবিক, গাড়িগুলার কোনো অভাব নেই, কিন্তু আগে মানুষ এই মক্কা মুজদলিফা মিনা এইগুলা হাঁটতে হাঁটতে আর অনেক মানুষ রাস্তা খুঁজতে খুঁজতে আরাফা পর্যন্ত পৌঁছাও অনেক কঠিন হতো, আর কি পর্যন্ত দুর্গমগিরি। এই কারণে ফুকাহায়ে কেরাম সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহর নবী সিদ্ধান্ত দিয়েছেন, যদি কোনো ব্যক্তি নয় তারিখ আরাফার দিন আরাফার মাঠে অবস্থান করতে না পারে তাহলে পরবর্তী রাত ফজরের আগ পর্যন্ত আরাফার মাঠে অবস্থান করলে তার হজ আদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। এই সুযোগটা যদি আল্লাহ না দিতেন তাহলে অনেক ব্যক্তি আছে কয়েক লক্ষ টাকা খরচ করিয়া হজর মূল রুকন হল উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা, হয়তো ত্যাগ করে চলে আসত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজিদের জন্য
এই আগের রাত তো আরাফার রাত, পরের রাতকেও আরাফার দিনের সাথে আল্লাহ সংযুক্ত করে। যেই মানুষটা অক্ষম, দিনের বেলায় আরাফার মাঠে অবস্থান করতে পারে নাই, সেই মানুষকে আল্লাহ সুযোগ দান করেছেন পরের রাত্রিতেও যদি অবস্থান করে তাহলে তার হজ আদায় হবে। সুবহানাল্লাহ, বলবেন না কত সৌভাগ্যের একটা বিষয়, কত বড় সুসংবাদ। এখন আমার আলোচ্য বিষয় হলো আরাফার দিনের আগের রাতও আরাফার 9 তারিখের, পরের রাতও 9 তারিখের, তাহলে 10 তারিখের রাত বিধানগতভাবে নাই। এই কারণে রাতবিহীন ফজর হলো 10 তারিখের ফজর। ওই ফজরের সময়ের কসম আল্লাহ কোরআনের মধ্যে করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আসর। দুই নম্বরের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন 10 রাত্রির। কোরআনে করিমে আল্লাহর কাছে ইসলামী জগতের মধ্যে অনেক সময় দিনের চাইতে রাতের মর্যাদা বেশি। এর অর্থ কি? অর্থাৎ দিনের ইবাদতের চাইতে রাতের ইবাদতের মর্যাদা বেশি। এখন যদি আপনি আমি সিদ্ধান্ত নেই তাহলে আর জোহরের নামাজ পড়বো না, আসরের নামাজ পড়বো না, মাগরিবের নামাজ পড়বো না, রাত যখন নিশি হয় তখন বেশি সব না, বুঝছেন না? এইটা মন গড়া বানাইলে হবে না। আপনাদের সিস্টেমে আমি চলে আসি, ফরজ নামাজ ফরজের সময় সময় আদায় করবেন, কিন্তু নফল নামাজ, দিনের নফল সুযোগ যদি থাকে তাহলে যখনই সুযোগ পাইবেন নফল পড়বেন। কিন্তু আল্লাহর নবী বলেন সবচাইতে উত্তম রাত্রি হলো, উত্তম সময় হলো ইবাদতের শেষ রাত্রি, জৌফুল লাইলিল আখির, শেষ রাত্রির মধ্যভাগ, এটাই হলো ইবাদত কবুলের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এই কারণে রব্বুল আলামিন 10 রাত বললেন, অর্থাৎ 10 রাত সারা রাত ইবাদতের রাত, আর দিনও সেই রাতের সাথে অনেক ফজিলতের। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসর, শপথ ফজরের সময়ের, শপথ 10 রাত্রির, কয় রাত্রির? 10 রাত্রির। জুলহিজ্জা মাসের প্রথম রাত থেকে নিয়ে 10 রাত পর্যন্ত, 10 নম্বরের রাত পর্যন্ত এই 10 রাত্রির কসম আল্লাহ করেছেন। আমি আগেই বলছি, আল্লাহ যেই বস্তুর যেই সময়ের যেই ক্ষণের কসম করবেন সেই সময়টার মূল্য আল্লাহর দরবারে অনেক বেশি, ইবাদতের মূল্যও আল্লাহর দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসর ওয়াস শাফঈ ওয়াল ওয়াতর, আর কসম হলো জুড় এবং বেজুড়ের, জুড় বেজুড়ের। বেজুড় দেওয়া উদ্দেশ্য হলো 9 নম্বরের তারিখ আরাফার দিন, আর জুড় দেওয়া উদ্দেশ্য হলো 10 নম্বরের তারিখ কুরবানির দিন, ইয়াউমুল আজহা। এখনো চলতেছে আল্লাহ যে এই 3টি আয়াতের মধ্যে 4টি শপথ করেছেন, 4টি হলো জুলহিজ্জা মাসের, এক একটি রাত এক একটি দিন নিয়ে আল্লাহ শপথ করেছেন। ওয়াল ফাজরি 10 নম্বর দিনের ফজরের সময়ের কসম, ওয়া লায়ালিন আসরিন প্রথম থেকে নিয়ে 10 রাতের শপথ বা কসম, ওয়াস শাফঈ 10 নম্বর দিনের কসম, ওয়াল ওয়াতরি 9 নম্বর দিনের কসম, ওয়াল লাইলি ইজা ইয়াসর আর রাত যত গত হতে থাকে এই গতশীল রাতের কসম। পাঁচটা বস্তুর কসম করে আল্লাহ বললেন হালফি, এগুলির মধ্যে কি বিবেকবানদের জন্য শপথ হয় না? অর্থাৎ যারা বুঝার তাদের জন্য এগুলোই তো যথেষ্ট ছিল, যে এই বস্তুগুলার শপথ করলাম, এই রাত্রিগুলার শপথ করলাম, সময়গুলার শপথ করলাম, দিনগুলার শপথ করলাম, এই শপথের মধ্যেই যে অতি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে এটাই তো বিবেকবানদের জন্য যথেষ্ট ছিল। আল্লাহ যে এত কসম করলেন, এই কসমগুলার তাকিদ হলো হালফি জালিকা কসমুল লিযী হিজর, আর কসমের জবাব হলো ইন্না রব্বাকা লাবিল মিরসাদ।
এত বস্তুর শপথ করলাম, এত কিছুর কসম করলাম, দাম বাড়াইলাম, মর্যাদা দিলাম, সওয়াব বাড়াইলাম, ইবাদতের মান দিলাম, তারপরেও যদি সতর্ক না হও তাহলে তোমাদের প্রত্যেকটা কোণে কোণে সময়ে সময়ে মুহূর্তে মুহূর্তে উঠায় বসায় যত কাজ করো না কেন সবগুলোর জন্য আল্লাহ সজাগ দৃষ্টি রাখেন, কোনো কিছুই ছাড় দিবেন না। ছাড় যে দিবেন না তার তিনটি উদাহরণ আল্লাহ উল্লেখ করেছেন। أعوذ بالله من الشيطان الرجيم هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআদিন। আদ এক সম্প্রদায়, সামুদ আরো এক সম্প্রদায়, ইরাম আরো এক সম্প্রদায়, আর ফেরাউন সম্প্রদায় নয় নিজেও এক বিশাল বস্তু। বাকি সবগুলা জাতির নাম, গোষ্ঠীর নাম উল্লেখ করলেন, আর ফেরাউন নিজেই জুলুম এবং জুলুমবাজ হয়, বিশাল এক জাতির সমপরিমাণ জুলুম পৃথিবীতে করেছে, যার কারণে আল্লাহ ফেরাউনের জাতি না বলে আল্লাহ ফেরাউনের নাম উল্লেখ করেছেন। প্রথম কথা বলছি, আদ এক সম্প্রদায়, আদ এক জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যখন সতর্ক করার চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত নেন, তখন যাদের উপর আল্লাহ আজাব এবং গজব দিয়েছেন, আর যাদেরকে আরবের সেই সময়কার লোকেরা জানাশোনা ছিল, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করেছেন, ওদের নাম সুনাম দুর্নাম সবগুলো ওই জাতির কাছে পরিচিত ছিল, তাদের নাম উল্লেখ করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরব জাতিকে সতর্ক করেন। এর মধ্যে থেকে চূড়ান্ত পর্যায়ের বলিয়ান, চূড়ান্ত পর্যায়ের শক্তিশালী এক জাতি হলো আদ জাতি। আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআদিন ইরামা জাতিল ইমাদ। একটা ঘটনা আগে বলে দেই, ইরাম একটা শব্দ, তৎকালে এই জাতি সম্পর্কে আরবের জানা ছিল না, আদ জানা ছিল, ফেরাউন জানা ছিল, মুসা আলাইহিসসালামের জাতি সম্পর্কে জানা ছিল, ঈসা আলাইহিসসালামের জাতি সম্পর্কে জানা ছিল আরবের, কিন্তু ইরাম জাতি সম্পর্কে তাদের জানা ছিল না। কোরআনে করিম আজ থেকে 1445 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে, সেই সময়ে যখন এই এলাকার মানুষে ইরাম জাতি চিনে না, জানে না, কোথায় তাদের অবস্থান সারা পৃথিবী সন্ধান করে পাওয়া যায় না, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে এই ইরাম জাতির কথা উল্লেখ করলেন, তাদেরকে ধ্বংস করেছে, তাহলে মানুষের মনের মধ্যে একটা বিরাট প্রশ্ন জাগে, এমন কোন জাতি আমরা জানি না, আমরা নাম শুনলাম না, আদম থেকে নিয়ে যত নবী আগমন করেছেন, যত জালিম পৃথিবীর বুকে আগমন করেছেন, সবার তত্ত্ব আমাদের জানা আছে, কিন্তু ইরাম এমন একটা শহর বা ইরাম একটা জাতি, তা সম্পর্কে আমাদের জানা নেই, কোরআনে এই কথা কেন বলল? কোরআন যে চিরন্তন একটা বিস্ময়কর মুজিজা, পৃথিবীর সকল মানব এবং দানবকে, পৃথিবীর সকল বিজ্ঞানকে, পৃথিবীর সকল প্রযুক্তিকে অক্ষম করে দিয়েছে এবং যুগে যুগে অক্ষম করে থাকবে, তার একটা প্রমাণ হলো 1993 সালে সিরিয়ার মধ্যে খনন কাজ করতে গিয়ে এমন একটা শিলালিপি উদ্ধার করা হয়েছে
যেই শিলালিপিতে ইরাম নামের একটা শহর, ইরাম নামের একটা জাতি উদ্ধার করা হয়েছে প্রায় 4000 বছর আগে সেখানের মধ্যে বিদ্যমান ছিল। অর্থাৎ কোরআন যখন নাজিল হয়েছে তাদের ধ্বংসাবশের কোনো চিহ্নও ছিল না, মক্কার আরবেরা বিশ্বাস করার মতোও ছিল না। এই কারণে মুফাসসিরিনে কেরাম এই শব্দের কোনো যথার্থ এবং পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করতে যাননি, যেহেতু আমাদের এই সমাজে তার ব্যাখ্যা দেওয়া অসম্ভব, এর অস্তিত্ব আমরা পাই নাই, এই জাতি কি ছিল তাও জানি নাই, এই জাতির অবস্থান কোথায় ছিল তাও জানি নাই, এটা কি কোনো জাতি না কোনো শহর তাও জানি নাই। এর কারণে মুফাসসিরিনে কেরাম নিউট্রাল ছিলেন 1973 সালে যখন এই সিরিয়ার মধ্যে সেই শিলালিপি 4000 বছর আগের শিলালিপি উদ্ধার করা হয়েছে, তখন সেই শিলালিপিতে কোরআনের বিস্ময়কর মুজিজা প্রকাশ করে দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন কামত পর্যন্ত কোরআন অক্ষরে অক্ষরে এমন এক একটা মুজিজা এবং বিস্ময় প্রকাশ করে যাবে, পৃথিবীর সকল বিজ্ঞানকে অক্ষম করতেই থাকবে থাকবে ইনশাল্লাহ। রমাজাতিল ইমাদ, রব্বুল আলামিন শুধু এতটুকু বলেছেন জাতিল ইমাদ, এই জাতি ছিল বিশাল এক একটা স্তম্ভ এবং খুঁটির মতো। ইসরায়েলি অনেক রেওয়ায়ত পাওয়া যায়, মুফাসসিরিনে কেরাম সেই রেওয়ায়তগুলোকে গ্রহণ করেন নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। যত বিবরণ পাওয়া যায় তার মধ্যে বাস্তবতার সাথে মিলে একটা বিবরণ হলো, প্রায় 18 ফুট উঁচু এক একজন মানুষ ছিল, আর এত শক্তিশালী ছিল যে পৃথিবীতে তাদের সমান আর কাউকে আল্লাহ সৃষ্টি করেন নাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন ইরামাযাতিল ইমাদিল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। রব্বুল আলামিন বলেন, তোমরা যে সাধারণ মানুষ, তোমাদেরকে আল্লাহ যেই দৈহিক অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছেন তার চেয়ে 1000 গুণ শক্তিশালী এবং বীর্যবান করে ওদেরকে সৃষ্টি করেছিলেন, ওদের মতো আর পৃথিবীতে কাউকে সৃষ্টি করেন নাই। লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। ওয়া সামুদ আল্লাযীনা জাদুস সাখর বিল ওয়াদ। দ্বিতীয় সম্প্রদায়, দ্বিতীয় জাতি হল সামুদ জাতি। এই সামুদ জাতি সম্পর্কে রব্বুল আলামিন বলেন, এরা এত শক্তিশালী ছিল, আজ পৃথিবীতে অনেক প্রযুক্তির উন্নতি হয়েছে, পাথর খোদাই করে, পাথর দিয়ে মানুষ টাইস বানায়, পাথর দিয়ে মানুষ অনেক কিছু করে, এবং মানুষের কারুকার্যের সর্বশীর্ষ প্রযুক্তির সবচাইতে বেশি কল্যাণ হল পাথর দিয়ে ঘর সাজানো, পাথর দিয়ে টাইস সাজানো। কিন্তু রব্বুল আলামিন বলেন, সেই 6000 বছর পূর্বে তাদেরকে আমি এমন বিনা প্রযুক্তিতে, তোমাদের মতো কোনো প্রযুক্তি ছিল না, তোমাদের মতো কোনো বিজ্ঞান ছিল না, তোমাদের মতো কোনো সায়েন্স ছিল না, তখনও সেই সমস্ত জাতি পাহাড়ের বিশাল বিশাল এক একটি পাথর খোদাই করে তারা নিজের বাড়িঘর তৈরি করে নিয়েছে। সুবহানাল্লাহ, বলেন ওয়াসামুদ আল্লাযীনা জাবুস সাখর বিল ওয়াদি ওয়া ফিরআউনা যিল আওতাদ। আর স্মরণ করেন ফিরআউনের কথা, যিল আওতাদ, আওতাদ ওয়াতাদুনের বহুবচন, যার শাব্দিক অর্থ আমাদের ভাষায় লোহা ফেরা খিল। আগে দুইটা কাঠ জয়েন্ট করার জন্য আর একটা বাঁশের কিল অথবা কাঠের কিল মারা হতো। রব্বুল আলামিন ফেরাউনের সব জুলুমবাজের জুলুমের চরম সীমার একটা কর্ম উপস্থাপন করলেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ, আর বহু কিলকের অধিকারী ফেরাউনের কথা স্মরণ করেন। অর্থাৎ আদ জাতিকেও ধ্বংস করেছি, যারা এত বিশাল শক্তিশালী শক্তির অধিকারী ছিল, সামুদ জাতিকেও ধ্বংস করেছি, যারা পাহাড়ের পাথর খোদাই করে নিজের গড়বাড়ি তৈরি করে নিত, এবং ফেরাউনকেও ধ্বংস করেছি, যে পৃথিবীর মানুষকে তার নির্দিষ্ট একটা শাস্তির আওতায় নিয়ে আসত। সেই নির্দিষ্ট শাস্তির বিবরণ দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, ফেরাউনের কুপানলে যদি কোনো মানুষ পড়ে যায় তাহলে তার শাস্তির ধরন ছিল,
একটা বড় স্তম্ভ, সেই স্তম্ভের সাথে লোহার আমাদের দেশের বাসায় নাট এবং বল্টু আছে না, এই নাট বল্টুর মতো ওই মানুষটাকে শাস্তি দেওয়ার জন্য ফায়ের মধ্যে এই স্তম্ভের সাথে একটা নাট বা কিল ঢুকিয়ে দিত, আরও এক পায়ে একটা, এক হাতের মধ্যে একটা, আরও হাতের মধ্যে আরও একটা, আর সবগুলা এই পেরাগ মারার পরে কিল টাইট দেওয়ার পরে বলতো যে এখন আমাকে কুদা বলো, নতুবা আমার খোতা মানো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, নাই তোমাকে এই যে আমার বাহিনী তোমাকে ধ্বংস করার জন্য তীর ধরেছে, তোমাকে এই অবস্থায় মেরে ফেলবে। এটা হলো শাস্তির এক ধরন। দুই নম্বর আরও একটা ধরন ছিল যে কাঠ বিছাইয়া সেই কাঠের উপর হাত এবং পায়ের মধ্যে পেরাগ মারিয়া এবং স্বাভাবিক রোদের মধ্যে অস্বাভাবিক রোদের মধ্যে উপর দিকে চেহারা দিয়া সেই অবস্থায় বলতো যে তুমি তোমার সেই অবাধ্য আচরণ ছেড়ে দাও আর ফেরাউনের বাধ্য হয়ে যাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, না যদি কোনো মানুষ মানত না তাহলে তার উপর সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হতো। এই কারণে রব্বুল আলামিন তার এই চূড়ান্ত পর্যায়ের শাস্তি আর বাহাদুরির কথা, অহংকারীর কথা কোরআনে উল্লেখ করেছেন। আমি সংক্ষেপে একটি ঘটনা বলি, ঘটনাটা মনে হয়ে গেছে। রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মজহরির মধ্যে ঘটনার বিবরণ নিয়ে আসছেন। ফেরাউনের একজন খাজাঞ্চি ছিল, কুশাধ্যক্ষ বুঝেন তো, এই খাজাঞ্চির নাম ছিল হিজকিল। ঘটনা অনেক লম্বা, সময় কম। হিজকিলর স্ত্রী ওই মহিলা ছিলেন ফেরাউনের মেয়ের মাতার চুল আছড়ানোর দায়িত্বশীল। আরে বড় লোক তো বুঝেন না, একজন রাজার মেয়ে ওনার কাপড় দেওয়ার জন্য একজন লাগবে, মাথা মুছার জন্য আরও একজন লাগবে, জুতা মুছার জন্য আরও একজন লাগবে, ও কর্মচারীর কোনো অভাব নাই। ওই হিজকিলের স্ত্রী ওই ফেরাউনের মেয়ের চুল আছড়ানোর দায়িত্বশীল। একদিন হিজকিলের স্ত্রী গোপনে গোপনে মুসলমান, হিজকিলও গোপনে গোপনে 100 বছর মুসলমান। সুবহানাল্লাহ বলেন, কত বছর? 100 বছর গোপনে মুসলমান, মানে ফেরাউন মানি না, ফেরাউনকে কুদা বলতে চাই না, যে নিজেই নিজের কাজ ছাড়তে পারে না সে আবার খোদা কিভাবে হয়, এই কথার বিশ্বাস উনিও করেন নাই, ওনার স্ত্রীও করেন নাই। 100 বছর গেছে, হঠাৎ করে ওই হিজকিলের স্ত্রী যখন ফেরাউনের মেয়ের মাতার চুল আশ্রাইতেছে, এমন সময়ে চিরণটা মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ার সাথে সাথে ওই মহিলা বলছে যে যারা এক আল্লাহকে বিশ্বাস করে না তাদের ধ্বংস হোক। কথা বুঝে আসছে? যারা এক আল্লাহকে বিশ্বাস করে না, যারা বিশ্বজগতের প্রতিপালককে মাবুদ মানে না তাদের ধ্বংস হোক, কথাটা হঠাৎ করে ওই মহিলার মুখ দিয়ে চলে আসছে। আসার সাথে সাথেই ফেরাউনের মেয়ে বলল যে তুমি কি বলছ, আমার বাবা ছাড়া কি আরো প্রভু আছে? ওই মহিলা উত্তরে বলল, হ্যাঁ তোমার বাবারও আরও একজন প্রভু আছে, তোমারও আরও একজন প্রভু আছে, আমারও একজন প্রভু আছে, সেই প্রভু আসমানের প্রভু, জমিনের প্রভু, আসমান জমিন সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে চাঁদ সূর্য সবার প্রভু এক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বলছে এই মহিলা, বলার সাথে সাথে ফেরাউনের মেয়েটা ক্ষিপ্ত হয়ে কান্না বিজড়িত কণ্ঠে গিয়ে বাবার কাছে ফরিয়াদ যে বাবা বাবা, আপনি কি জানেন না আমাদের মাতার চুল আছড়ায় যেই মহিলা, সেই মহিলা নাকি বলতেছে আপনি ছাড়া আরও খুদা আছে। কি বুঝলেন? আপনি ছাড়া আরও খুদা আছে। ফেরাউন যখন শুনতে পেল, শোনার সাথে সাথে তার বাহিনীকে প্রেরণ করল, সামনে
দরবারে হাজির করা হলো যে তুমি কেন এই কথা বলছো। তখন ওই মহিলা আবার একই উত্তর দেয় যে হ্যাঁ, আমি বিশ্বাস করি তুমি আমাদের প্রভু নয়, তুমি আমাদের প্রভু নয়, তোমারও প্রভু আমারও প্রভু, আর বিশ্ব জগতের প্রভু, আসমান জমিন চাঁদ সূর্যের প্রভু হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কথা যখন বলছে, ফেরাউন আবার ক্ষিপ্ত হয়ে তার বাহিনীকে অর্ডার দিয়েছে যে তোমরা ওই মহিলাকে এমন শাস্তির আওতায় নিয়ে আসো যে একবারে যাতে মারা না যায়, জীবিত শাস্তি দেওয়া হবে। কি বুঝলেন? ওই বাহিনী সর্বপ্রথম মহিলার দুইজন মেয়ে সন্তান ছিল, একজন মেয়ে সন্তান কিছু বড় আর একজন মেয়ে সন্তান দুধের বাচ্চা। সর্বপ্রথম ওই মহিলারে শাস্তি দেওয়ার জন্য, মানসিকভাবে পর্যুদস্ত করার জন্য বড় মেয়েটাকে তারা ওই মহিলার সামনে জবাই করে ফেলেছেন। আউযুবিল্লাহি মিন যালিক। জবাই করিয়া বলল যে দেখো, তুমি যদি এখনো তোমার এক আল্লাহর দাবি থেকে ফিরে না আসো, তাহলে তোমার ছোট মেয়েটাকেও তোমার সামনে জবাই করে ফেলব। একজন মহিলা তার জান দিতে পারে, কিন্তু তার সন্তানের উপর আঘাত সহ্য করতে পারে না। এই অবস্থায় একজন মেয়ে সন্তান সামনাসামনি মায়ের চোখের সামনে একজন মেয়েকে যখন হত্যা করা হয়েছে, আবার বলতেছে যে তুমি এক আল্লাহর দোহাই থেকে ফিরে আসো, এক আল্লাহর বিশ্বাস থেকে ফিরে আসো, আমাদের মতো হাজারো আলিম হলে ইমান তো দূরের কথা, বলতাম মানি না, আমি ফেরাউনি খুদা মানি। কিন্তু ওই মহিলা বলছে, শুনো এই ফেরাউনের বাহিনী, আমার এক সন্তান, এক সন্তান দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমার চোখের সামনে, আরও এক সন্তান আমার সামনে আছে তাও বিদায় দেওয়া হতে পারে, এই মতো যদি হাজারো সন্তান আল্লাহ দিতেন আর একটি একটি করে আমার সম্মুখে জবাই করা হতো আমার মুখ থেকে উচ্চারণ করানোর জন্য যে এক আল্লাহকে বিশ্বাস করি না, তাহলে হাজার সন্তানকেও জলাঞ্জলি দিতাম, এক আল্লাহর দোহাই বাদ দিতাম না। সাথে সাথে এই দ্বিতীয় মেয়েটাকে তারা জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়েটার জবান খুলে দিয়েছেন। দুধের শিশু কি কথা বলতে পারে? পৃথিবীতে চারজন দুধের সন্তান কথা বলেছিলেন, এর মধ্য থেকে একজন হযরত জুরাইয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহির পবিত্রতার জন্য একজন দুধের শিশু কথা বলেছিল, তার বাবার পরিচয় দিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্রতার জন্য একজন দুধের শিশু কথা বলেছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মায়ের কোলে দুধ পান করা অবস্থায় কথা বলেছিলেন। আর এই ঘটনা হিজকিলের মেয়ে দুধের শিশু হওয়ার পরেও রব্বুল আলামিন জবান খুলে দিলেন, আর ওই মেয়ে বলতে থাকলো, মা তুমি ভয় করো না, আমার সম্মুখে এইমাত্র আল্লাহর দেওয়া জান্নাত প্রস্তুত রয়েছে। এই মায়ের মেয়ের চিৎকার শুনে মাও বলছে যে তুমি যখন তোমার আর সম্মুখে এত কচি, এত ছোট বাচ্চা তোমার সম্মুখে এখনো জান্নাত তুমি বুঝতে পেরেছ, আর তোমার সম্মুখে রব্বুল আলামিনের জান্নাত জলমল করতেছে, তুমি বলতেছ আমি এখন এইমাত্র আল্লাহর দেওয়া সেই জান্নাত আমি দেখতে পাচ্ছি। এই কথা বলার সাথে সাথে ওরা ওই কিলক এবং ফেরেক লাগানো অবস্থায় ওনাকে শহীদ করে দিল। সুবহানাল্লাহ বলেন। তারপরে সন্ধান শুরু হলো হিজকিলের, ওনার স্বামী কোথায় আছে বলবো? দুইজনই তো মুসলমান, 100 বছর পর্যন্ত ইমান গোপন রেখেছেন, যখন প্রকাশ হয়ে গেছে আর গোপন করেন নাই। এই কথাটা মনে রাখবেন। হিজকিলকে সন্ধান করতে করতে গিয়ে পাওয়া যায় পাহাড়ের মধ্যে। আমরা তো অনেক সময় অলিয়া উলিয়ার কেরামত বয়ান করি, আর আপনাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন জাগে। শুনবেন, আউলিয়া ইকরামের পাল্লায় চলে আসবেন, আউলিয়া ইকরামের চোখ নিয়ে চলে আসবেন, আউলিয়া ইকরামের মর্যাদায় চলে আসেন,
তাহলে আউলিয়া কেরাম কি জিনিস তা অনুধাবন করতে পারবেন, যার কারণে রব্বুল আলামিন নিজেই হাদিসে কুদসিতে বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার কোন ওলির সাথে দুশ্মনী রাখতে চায় আমি ওই ব্যক্তির সাথে দুনিয়ার জগতে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ বলেন। হিজকিয়েল রহমতুল্লাহ আলাইহি ওনাকে ফেরাউনের বাহিনী সন্ধান করতেছে, করতে করতে পাহাড়ের এক গুহার মধ্যে গিয়ে পায় যে হিজকিল নামাজ পড়তেছেন। কি করতেছেন জোরে বলেন, নামাজ পড়তেছেন। পিছনে দেখা যায় বাঘও নামাজের মধ্যে, বাল্লুকও নামাজের মধ্যে, হিংস্র জন্তু আরও অনেকটা নামাজের মধ্যে। অর্থাৎ উনি যেভাবে সিজদা করে তারাও এইভাবে সিজদায় যায়, উনি যেভাবে নামাজে দাঁড়ায় তারাও যতটুকু দাঁড়ানোর ততটুকু দাঁড়ায়। অর্থাৎ একজন মানুষের যেইভাবে নামাজ পড়তেছে, হিজকিলকে ইমাম বানাইয়া জীব জন্তু এরা নামাজ জামাতের সাথে পড়েন। তারা দেখছে ফেরাউনের বাহিনীর দুইজন। তখন নামাজ শেষ করে হিজকিল বললেন, শুনো, 100 বছর পর্যন্ত ইমান গোপন করে রেখেছি, আজ যদি আমার ইমানকে কেউ প্রকাশ করে রব্বুল আলামিন দুনিয়ার জগতে যা তাকে যেন শাস্তির আওতায় নিয়ে আসেন। এই কথা বলছে একজন, দুইজনের মধ্যে একজন উনি মন থেকেই ভুলে গেছেন, আর একজন ফেরাউনের বাহিনীর সামনে গিয়ে বলেছে, শুনেন আমি তো সেই হিজকিলকে ওই জঙ্গলে দেখে আসছি। উনি বলতেছে, সত্যি দেখছো? বলে, জি হ্যাঁ সত্যিই দেখছি। বলে, তার প্রমাণ কি? বলে, দেখলাম তো উনি নামাজ পড়তেছে আর বাঘ বাল্লুস মহিষ গরু সবাই তার পিছনে জামাতে নামাজ পড়ে। ফেরাউনের বাহিনী রে বলে, এমন কি আজব খোতা, ওই সে নিজে ফাগল না আরো এক কোনো ফাগলের কথা বলতেছে, ওর চোখের মধ্যে কোনো সাতটা লাগলো না জিন বুতে আসর করে বসলো, কেন এই কথা বলছে? যাও তোমার আর সাথে কে ছিল? যে অমুক অমুককে ডেকে নিয়ে আসার পরে উনি বললেন, আমি বলতে পারি না, আমার ছড় জানা নাই। তখন যে বলছিল হিজকিলকে দেখেছি, ফেরাউন তার বাহিনীকে অর্ডার দিল ওকে হত্যা করে ফেল, কেন মিথ্যা রাজদরবারে কথা বলল, এই কারণে তাকে হত্যা করা হয়েছে। কথা বুঝে আসছে? হিজকিল বদদোয়া করছিলেন, আমার সংবাদ যে দিবে দুনিয়ার জগতে আল্লাহ যেন তাকে শাস্তি দেন। এই সংবাদ দেওয়ার কারণে রব্বুল আলামিন সাথে সাথে ফেরাউনের মাধ্যমে তাকে শাস্তি দিয়ে দুনিয়া থেকে হালাক করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, স্মরণ করেন ফেরাউনের কথা, যেই ফেরাউন মানুষের উপর ফেরাক দিয়ে মানুষদেরকে ধ্বংস করত, যেই ফেরাউন পৃথিবীতে অনেক অনাচার সৃষ্টি করেছিল, পৃথিবীতে অনেক স্বৈরাচার সৃষ্টি করেছিল, ফাআকসারু ফিহাল ফাসাদা ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব। নবীজি আপনার প্রভু তাকে সামান্যতম শাস্তির স্বাদ আস্বাদন করালেন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা ফাসাব্বা আলাইহিম ফিরআউন আযিল আওতাদিল লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদা ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এই যে তিনটা জাতি বিশাল বিশাল ক্ষমতার মালিক, তাদেরকে যদি আমি ধ্বংস করেছি, যারা পৃথিবীতে হাজার বছর পর্যন্ত বেঁচেছিল, এক ফেরাউনের লোকদের মধ্য থেকে এক হিজকিল 100 বছর পর্যন্ত গোপনে ঈমান রেখেছিলেন, এত দীর্ঘ জীবনও দান করেছিলাম, এত শক্তিও দান করেছিলাম, এত ধন মালের অধিকারী করেছিলাম, জনমলে বলিয়ান করেছিলাম, গায়ের বলেও বলিয়ান করেছিলাম, যাদের ক্ষমতার কারণে পৃথিবীতে ফসাদ আর ফসাদ সৃষ্টি হয়েছিল, নবীজি আপনি স্মরণ করেন, সেই সমস্ত জাতির অস্তিত্ব আজ পৃথিবীতে নাই। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, নবীজি আপনার প্রভু অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন।
আপনি 10 টাকার চুরি করলে তাও আল্লাহ পাক রব্বুল আলামিন সার দিবেন না, 10 লক্ষ টাকার চুরি করলেও তাও আল্লাহ সার দিবেন না, 10 টাকার ঘুষ খাইলে তাও আল্লাহ সার দিবেন না, 10 কোটি টাকার ঘুষ খাইলেও তাও আল্লাহ সার দিবেন না, এবং 10 টাকার জুলুম করলে তাও আল্লাহ সার দিবেন না, 10 কোটি টাকার জুলুম করলে তাও আল্লাহ সার দিবেন না। যার কারণে পৃথিবীর সবচাইতে বাহাদুর জাতি বংশের ইতিহাস তুলে আল্লাহ বললেন ইন্না রাব্বাকা ইন্না রাব্বাকা, নিশ্চয় তোমার প্রভু, নিশ্চয় তোমার প্রভু সদাক দৃষ্টি রাখেন, সতর্ক দৃষ্টি রাখেন, কাউকে সার দিবেন না, সার দিবেন না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত করেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।